আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের টেবিলের জন্য আজকে আমি তৈরি করব কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত। সারাদিন রোজা রাখার পরে আমাদের সবারই উচিত ইফতারের টেবিলে হেলদি কিছু খাওয়া। আর যেহেতু ইফতারের টেবিলে শরবত ছাড়া চলেই না, তাই আজকে তৈরি করব বাদাম দুধের শরবত। এই শরবতটা যে কতটা হেলদি আর কতটা মজা সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেই। বাদাম দুধের শরবত বানানোর জন্য আমাদের যা যা লাগছে, এখানে আমি নিয়েছি বাদাম, তিন প্রকারের বাদাম নিয়েছি কাঠ বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম। এই বাদামগুলোকে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে একটু পেস্ট করে নিব। সাথে আমি আরও কিছু বাদাম কুচি নিয়েছি। এইখানে আমি কিছু পেস্তা বাদাম এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি কাজু বাদাম, এটাকেও ছোট করে কেটে নিয়েছি, কাঠ বাদামগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। আমি দুধের শরবতের মধ্যে সামান্য পরিমাণ জাফরান ইউজ করব, তাই এখানে জাফরানটাও নিয়েছি। আপনাদের কাছে যদি জাফরানটা না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর মেইন উপকরণ হচ্ছে লিকুইড দুধ, 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। চলে যাব শরবতটি বানাতে। শরবত বানানোর জন্য আমি হাঁড়িতে লিকুইড দুধটা নিয়ে নিচ্ছি। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। অনবরত দুধটাকে নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে দুধটা যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। প্রথমে একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধের মধ্যে একটি বলক চলে এসেছে। এখন যে বাদামগুলোকে আমি দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এখন অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করতে থাকতে হবে। যেহেতু শরবত বানাচ্ছি চিনি তো লাগবেই। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। জাল করতে করতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটা দেওয়ার কারণে এই শরবতের মধ্যে যেরকম একটি ফ্লেভার অ্যাড হবে, সাথে করে কালারটাও খুব সুন্দর হবে। আমি আবারও বলে দিচ্ছি, জাফরান যদি ঘরে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। দুধটাকে অনবরত জাল করতে হবে। দেখুন, জাফরানটা দেওয়ার কারণে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দুধটাকে জাল করে কিন্তু অনেক বেশি ঘন করে ফেলবো না। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার দুধকে জাল করে আমি 1.25 লিটারের মতো করে নিব। এবার ছোট কুচি করে রাখা বাদামগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাদাম কুচিগুলো দেওয়ার কারণে কিন্তু শরবতটা যখন খাবো তখন দাঁতের নিচে পড়বে আর খেতেও খুব ভালো লাগবে। সব শেষে যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু শরবতের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে আসবে। আমরা কিন্তু এই দুধের শরবতটা খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শরবতের ঘনত্বটা কতটুকু হবে। শরবতটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এই শরবতটা আপনারা চাইলে চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে সার্ভ করতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন। আমার কাছে তো 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই অনেক ভালো লাগে। আর ঠান্ডা করে এই শরবতটা খাওয়ার পরে আসলেই কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। এই রমজানে কিন্তু আপনারা ইফতারের টেবিলে এই শরবতটি ট্রাই করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।